আমি শুধু বাজার মনিটরিং না, আপনারা জানেন যে আমি আবার বরেন্দ্র বহুমুখী এলাকায় আমি গিয়েছিলাম, এখানে যে ফসলের অবস্থা দেখলাম, ধানের অবস্থা খুবই ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে ধান কাটাও শুরু হয়ে গেছে এবং অন্যান্যগুলি হয়তো 10-15 দিনের ভিতরে কাটা শুরু হবে। সবজির ক্ষেত্রে হলো আপনারা জানেন সবজি হয়তো আর এই শীতের যে আগাম সবজিটা এটা আসতে আরো হয়তো 5-7 দিনের মতো সময় লাগবে, এই সবজিটা আসলে জিনিসটার দামটা একটু সহনীয় পর্যায়ে আসবে। আর আপনারা আরো আমার থেকে আরো বেশি জানেন, যেহেতু আমাদের একটা মানুষ সৃষ্টি একটা বন্যা হয়েছিল যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের ব্যারাজ খুলে দেওয়ার পরে কুমিল্লা, নোয়াখালী, ফেনি, মৌলভীবাজার, তারপরে হবিগঞ্জ এইসব এলাকাটা বন্যা কবলিত হয়ে যায়। আর আপনারা জানেন যে সে যে কুমিল্লা এলাকাটা কিন্তু সবজি এলাকার জন্য সবচেয়ে বেশি ওই এলাকাটা, ওই জন্য অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তারপরে আবার আপনি রিসেন্টলি আবার একটা বন্যা হয়ে গেল যেটা এই হলো আপনার ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, এখানেও সবজি নষ্ট হয়েছে। এই জন্য মার্কেটে কিছুটা সবজির একটু সমস্যা হচ্ছে। বাট আমার মনে হয় আমাদের কৃষকরা যেইভাবে তাদের অক্লান্ত পরিশ্রম করছে এতে তারা কিছুদিনের ভিতরে আবার হয়তো নতুন সবজিটা বাজারে উঠে যাবে, দাম একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। আল্লাহ বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ আজীবন। না ব্যবসায়ীদের তো এখানে যারা যারা ব্যবসায়ী, ব্যবসায়ীরা তো বাজারের উপরে নির্ভর করে, যেহেতু চাহিদার সাথে হলো যোগানের সম্পর্ক, যদি যোগান বেশি হয় জিনিসপত্রের দাম একটু কমতে থাকে। তো এখন দেখে তো বাজারে এই যে কিছুটা যোগান তো একটু কম, এটা তো আপনারাও জানেন, এই জন্য একটু উদ্যোগতিতে আছে। কিন্তু আমি দেখলাম আজকে বাজার কিছুটা নিম্নের দিকে নামতেছে, হয়তো কিছুদিনের ভিতরে দাম না। আপনি যদি কোল্ড স্টোরগুলি দেখেন মজুদারি করা প্রায় কোল্ড, আমাদের যে গতবার আলু প্রোডাকশন হয়েছে, আমাদের যে আলুর প্রোডাকশন হয়েছে স্ট্যাটিস্টিক্সে আমার মনে কিছুটা ঝামেলা ছিল। আপনি দেখবেন যে মুন্সিগঞ্জ বেল্টের অনেক ম্যাক্সিমাম কোল্ড স্টোরে কিন্তু আলু পুরা ভরতে পারে নাই, আলু পুরা কিন্তু ভরতে পারে নাই। আমার শেষ করতে দেন, একটা শেষ করে নেই ভাই, আলুর থেকে ডিমে চলে গেলে তো দুইটা তো দুই ধরনের, একটা হলো প্রাণী সম্পদের আর একটা হলো কৃষি। এই আলুর যে ইটা হচ্ছে এখন যে কোল্ড স্টোরে যে আলুটা আছে এই আলুটা কিন্তু একটা ভীষণ আলুই বেশি রয়ে গেছে, যেটা আপনারা জানেন অগ্রান মাসে থেকে আলু বোনা কিন্তু শুরু হবে, এই আলুগুলো শুরু হবে, এই বিছনটা কিন্তু কোল্ড স্টোরে আছে, প্লাস অন্যান্য আলুগুলিও রয়ে গেছে, প্লাস আমরা কিন্তু বিদেশে থেকে আলু ইম্পোর্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এই যে ইম্পোর্ট করার জন্য যে ট্যাক্স এটাও কিন্তু কমাই দেওয়া হয়েছে। কি মজুদ দেখা হয়েছে কোল্ড স্টোরে, আপনি আমাকে দিয়ে একটা কোল্ড স্টোরের নাম বলে দেন, যদি বলে দিলে হয়তো আমরা এক ব্যবস্থা নিতে পারবো। আর হয়তো কিছু কিছু কোল্ড স্টোরে না, আপনারা ফ্রিজেও কিছু কিছু ডিম কিন্তু প্রিজার্ভ করে, সবাই কিনে রেখা কিছু ডিম কিন্তু ফ্রিজে রেখে দেয়। সবকটা পুলিশ ফাঁড়িতেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে, বাট অতটা পূর্ণদমে হয়তো শুরু হয় না আপনি বলতে চাচ্ছেন, কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর একটা আপনি আমাদের বলবেন যে আমরা যেসব দায়িত্ব নিয়েছি এই অগস্ট মাসে 5-6-7-এর পরে, সেই সময়কে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল এখন কি ওরতে কি উন্নতি হয় নাই? ওই সময় যে এরকম ছিল ওরতে কি উন্নতি হয় নাই? তা আমাদের তো একটা যেই পরিস্থিতি রয়েছে আপনারা তো আমাদের একটা সময় দিতে হবে, যদি আপনারা আমাদের সময় না দেন আমরা কিভাবে করব? আপনারা যদি এক মানে আপনারা কিন্তু আমাদের আই এন ইয়ার, আপনারা আপনাদের বলেন যে কোন জায়গায় করতে পারছি না, প্লাস আপনারা অনেক সময় বলেন যে চাঁদাবাজি হচ্ছে, এখন কোথায় চাঁদাবাজি হচ্ছে? আপনারা কিন্তু এই কি বলে এটা ই জার্নালিজম করেন, কি বলে ইনভেস্টিগেশন জার্নালিজম, আপনারা তো এই ক্ষেত্রে খুব এক্সপার্ট, আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, কোন এলাকায় চাঁদাবাজি হচ্ছে আমরা অবশ্যই অ্যাকশন নিব, অবশ্যই অবশ্যই অ্যাকশন নিব। কিন্তু